हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। एखन बजे सकाल 9টা और आज सकाल 9টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা সবাই কেমন আছো? হোলি সবাই কে কেমন ভাবে সেলিব্রেট করেছো আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা তো জানোই আমি এবছর ফার্স্ট টাইম মায়াপুর নবদ্বীপে হোলি সেলিব্রেট করেছি। খুব মজা করেছি, দারুণ এনজয় করেছি। একটা বাড়িতে ইনভিটেশন ছিল আমার পিসির বাড়িতে, বাড়িটা ছিল নবদ্বীপে, ওদের বাড়ির সাথেই মন্দিরটা অ্যাটাচ ছিল, যেখানে কিনা হোলির দিন হোলি খেলা হয়েছে, পুজো হয়েছিল, খুব মজা হয়েছে। তো এই ভিডিওতে শেয়ার করব ওখানে হোলি আমরা কিভাবে খেলেছি আর কীরকম এনজয় করেছি। আর ওই ট্রিপটা ছিল জাস্ট 2 নাইট 3 ডেজ। তো প্রত্যেক দিনই ইভিনিং টাইমে ঠাকুর দেখতে বেরিয়েছি, মন্দির দর্শন করা হয়েছিল। ফার্স্ট ডে গেছিলাম নবদ্বীপ, সেকেন্ড ডে গেছিলাম মায়াপুর। নবদ্বীপ থেকে মায়াপুরে গেছিলাম লঞ্চে করে, সেটার এক্সপিরিয়েন্সও দুর্দান্ত ছিল, খুব ভালো লেগেছিল। ওখানকার মানুষজনও খুব ভালো, সত্যি খুব ভালো ওখানকার মানুষজন। ওখান থেকে প্রচুর রকম মিষ্টি খেয়েছি, মিষ্টিগুলো খুব সুন্দর লেগেছে, আমার খুব ভালো লেগেছে, বাড়িতেও কিছু কিছু নিয়ে এসেছি। তো যেটা বলার সেটা হচ্ছে নবদ্বীপেও অনেক জায়গাতেই মোবাইল অ্যালাউ ছিল, তো যে কারণে নবদ্বীপের ম্যাক্সিমাম মন্দিরেরই ভিডিও করতে পেরেছি। বাট মায়াপুরে অনেক জায়গায় মোবাইল অ্যালাউ একদম ছিল না, তো যে কারণে বাইরে থেকে কয়েকটা ভিডিও করেছি, ভিতরের ভিডিওগুলো একদমই হয়নি। তো দেখতে থাকো ভিডিওটা, প্লিজ লাস্ট অবধি দেখো, আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। এখন সকাল 10টা বাজে আর এই 10টা থেকেই আমাদের হোলি খেলা স্টার্ট হয়েছে। হোলির দিন পুজো অনেক সকাল সকাল হয়ে গেছিল। বাড়ির পাশেই আছে এই মন্দিরটা, আর এই মন্দিরটাতেই ফার্স্ট আমরা সবাই মিলে হোলি খেলতে যাই। এটা হচ্ছে বাড়ির পাশে সেই হুগলি নদীটা, যেখানে হোলি খেলার পর সবাই এখানে স্নান করেছে। এবার মন্দির দর্শনের পালা। এই মন্দিরটা জাস্ট অসাধারণ। আর এই মন্দিরে ঢুকতে গেলে 10 টাকা করে টিকিট কাটতে হয় পার হেড।
চলো এতক্ষণ অবধি নবদ্বীপের মন্দিরগুলো দেখালাম, এবার মায়াপুর যাব। মায়াপুর যেতে হলে নবদ্বীপের ফেরিঘাট থেকে লঞ্চ ধরতে হয়, আর পার হেড 7 রুপিস। এই যে দেখো আবার লঞ্চে উঠে গেছি, লঞ্চটা ছাড়বে। লঞ্চ থেকে নেমে গেছি, মায়াপুরে পৌঁছে গেছি। এখানে হচ্ছে টিকিট চেকিং কাউন্টার, এখান থেকে সবার টিকিট চেকিং করে মায়াপুরে সবাই এন্ট্রি করছে। দেখো মায়াপুরে চলে এসেছি, এটা হচ্ছে এন্ট্রান্স গেটের সামনেই। আগেই বলেছি এখানে ফোন অ্যালাউ ছিল না, যে কারণে মন্দিরের ভেতরে ফটোগুলো ঠিক মতো তুলতেই পারিনি। মন্দিরের বাইরে থেকে সব মন্দিরগুলোর ফটো তোলা হয়েছে। মায়াপুরের মন্দির দর্শন কমপ্লিট হয়ে গেছে, এখন আবার আমরা লঞ্চ ধরে নবদ্বীপের বাড়িতে যাচ্ছি। লঞ্চে উঠে গেছি, লঞ্চের একদম ফ্রন্টে দুটো বসার সিট ছিল, দুটোতেই আমরা বসে পড়েছি। জাস্ট এখান থেকে দারুণ লেগেছিল ওয়েদারটা।